সিকিউরিটি গার্ড বাবা আর তার ছেলে হয়ে উঠলেন পরমাণু বিজ্ঞানী। ছোট থেকেই অভাবের সঙ্গে লড়তে হয়েছে তাকে। মেধা থাকলেও পাল্লা দিয়েছিল চূড়ান্ত অভাব, আর সেই অভাবের সঙ্গেই যুদ্ধ করে জয়ী হলেন বালুরঘাটের কৌস্তভ ঘোষ। দক্ষিণ ভারতের ইন্দিরা গান্ধী রিসার্চ সেন্টারে জুনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট পদে প্রশিক্ষণের সুযোগ পেলেন বালুরঘাটের কৌস্তভ। তিনি ভাবা পারমাণবিক গবেষণা সংস্থার লিখিত ও মৌখিক দুটি পরীক্ষাতেই চোখ ধাঁধানো ফল করে উত্তীর্ণ হয়েছেন। এবার এক বছরের জন্য প্রশিক্ষণ নিতে যাবেন তিনি। উত্তরবঙ্গ থেকে একমাত্র নিউক্লিয়ার সায়েন্টিস্ট পদের সুযোগ পেয়েছেন কৌস্তভ। আর এই খবর যে ফের জেলার মুখ উজ্জ্বল করল তা বলাই বাহুল্য। ছোট থেকেই অভাবের সাথে প্রতি পদে লড়তে হয়েছে তাকে। বাবা কাজ করেন নিরাপত্তা রক্ষী হিসেবে, এমন কিছু আয়ও ছিল না তার। আর এই স্বল্প আয়েই সংসার চালানো এবং ছেলের পড়াশুনো সবই করেছেন তিনি। অনেকদিন তাদের পেট ভরা খাবারও জোটেনি, আর এই সবটাই ছোট থেকে প্রত্যক্ষ করেছেন কৌস্তভ। খুব অল্প বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন এই পরিস্থিতিকে পাল্টে দিতে পারে একমাত্র তিনি, যদি তিনি ভালোভাবে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। তিনি যদি প্রতিষ্ঠিত হন একমাত্র তাহলেই এই অভাব হার মানবে। আর এর জন্যই ছোট থেকে মন দিয়ে পড়াশুনো করেছেন কৌস্তভ। আর এবার ছোট থেকে শুরু করেছিলেন যে যুদ্ধটা, তাতে জয়লাভ করে বাবার পাশে দাঁড়ালেন। পরমাণু বিজ্ঞানী হওয়ার এই যাত্রাপথ একদম মসৃণ ছিল না। তার বাবা শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। মা রুমু ঘোষ গৃহিণী। বাবার অর্জন করা সামান্য টাকার উপরই অনেক কষ্টে পড়াশুনো করেছেন তিনি। সংসারে অভাব থাকলেও তার বাবা মা ছেলের পড়াশুনোর জন্য প্রাণপাত করেছেন, যাতে ছেলে ভালোভাবে পড়াশুনো করতে পারে। তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তার বাবা, আর ছেলেও বাবা মার এই কষ্টকে যথাযোগ্য সম্মান দিয়েছেন। এত লড়াই করে আজ তাদের ছেলে যখন পরমাণু বিজ্ঞানী হয়ে উঠতে চলেছেন, তখন চোখে জল এসেছে গর্বিত বাবা মার। 2016 সালে বালুরঘাট হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর 2018 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বরাবরই তার ইচ্ছে ছিল পারমাণবিক গবেষণা করবেন। 2021 সালে গুয়াহাটি আইআইটিতে পড়াশুনো শুরু করেন তিনি। এরপর সেখান থেকেই ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিয়োগের পরীক্ষায় বসেন, আর তারপরই এই অভাবনীয় সাফল্য। ছোট থেকেই ডক্টর APJ আব্দুল কালামকে নিজের আদর্শ মেনে বড় হয়েছেন কৌস্তভ। আসলে বাড়িতে নুন আনতে পান্তা ফুরিয়েছে রোজ, এক চিলতে ঘরে সম্বল বলতে মনের জোর, পরিশ্রম আর বাবা মায়ের আশীর্বাদ। সেই ছেলেই যখন গবেষণা করবেন দেশের সেরা ভাবা অ্যাটমিকে, সেটা তো নিঃসন্দেহেই ভীষণ গর্বের বিষয়। এবার এক বছরের প্রশিক্ষণ নিতে হবে তাকে। এর জন্য মুম্বাইয়ে ইন্টারভিউ দিয়ে এসেছেন তিনি। গত 30 জুন সফল 21 জনের তালিকা প্রকাশিত হয়। ওই তালিকায় নামও রয়েছে তার। খুব শীঘ্রই ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে এক বছরের প্রশিক্ষণ নিতে যাবেন, আর তারপর সায়েন্টিফিক অফিসার হিসেবে বার্কে কাজ করার চাবিকাঠি আসবে তার হাতে। আসলে মনের জোর থাকলে সব প্রতিবন্ধকতাকে পার করে আসা যায়, এটা বড্ড সত্যি কথা। আর সেই সত্যি কথার তালিকায় নতুন সংযোজন হবু পরমাণু বিজ্ঞানী কৌস্তভ ঘোষ।